আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমরা কিন্তু সুন্দর করে একটা ম্যাজেন্টা কালার তৈরি করব। ঠিক আছে আজকে আমরা একটা ম্যাজেন্টা কালার তৈরি করব। আজকের কালারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমরা কিন্তু পারফেক্টলি ভাবে যে একটা ম্যাজেন্টা কালারটা এটা কিন্তু তৈরি করতে পারি না ঠিক আছে অনেকেরই প্রবলেম হয় তার জন্য আপনাদেরকে সময় রিকোয়েস্ট করব যখন কোনো কিছু শিখবেন তখন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটা টপিক্স মনোযোগ সহকারে শেখেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি মনোযোগ সহকারে শেখেন তাহলে ফুললি ফুল সেই টপিকসটা আপনি হান্ড্রেড পার্সেন্ট জেনে গেলেন আর নেক্সট টাইমে কখনো কোনো প্রবলেম হবে না কিন্তু আপনারা যেটা করেন সেটা প্রথম থেকে টেনে দিয়ে শেষের দিকে গিয়ে দেখেন ঠিক আছে কিন্তু মাঝখানে যে প্রথমের দিকে যে কথাগুলো যে টপিক্সগুলো ইম্পর্টেন্ট কথাগুলো সেগুলো কিন্তু ভুলে যান বা সেগুলো কিন্তু শুনতে পারেন না যার কারণে কিন্তু অনেক সময় আবার প্রবলেম হয় তখন আবার কমেন্ট করেন তো আমি আপনাদের সবসময় রিকোয়েস্ট করবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে যেটা হবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুললি ফুল ভিডিওটা দেখতে পারবেন এবং কি বিষয়টা সুন্দর করে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা প্রফেশনালিভাবে ব্লক প্রিন্টের কোর্স করতে চান তারা অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে সরাসরি কথা বলবেন তো এখন আমি আপনাদের সুন্দর করে একটা পারফেক্টলি ভাবে ম্যাজেন্ডা কালারটা তৈরি করে শেখাবো ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে কালারটা কিন্তু টোটালি দুই ভাগে ভাগ করা হয় তো আপনাদের যদি এক্সাম্পল হিসেবে বুঝায় তাহলে যেটা হবে যে আমাদের কাছে দুই ধরনের কালার থাকবে একটা হচ্ছে আমাদের হচ্ছে টিটি কালার আর একটা হচ্ছে নিউটেক্স কালার তো এখন দুইটা কালার থাকবে কিন্তু আমি আবারও বলি তো একটা হচ্ছে টিটি কালার আর একটা হচ্ছে নিউটেক্স কালার তো আমরা ম্যাজেন্ডা কালার যদি টিটি কালার দিয়ে তৈরি করি তাহলে ম্যাজেন্ডা কালার যেটা পাওয়ার কালার এই কালারটা লাইট হয়ে যাবে ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা ম্যাজেন্ডা কালারটা লাইট করে তৈরি করব না আমরা যেটা করব এই ম্যাজেন্ডা কালারটা আমরা ডিপ করে তৈরি করব পারফেক্টলি ভাবে যে কারণে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটাকে আমাদের নিউ টেক্স দিয়ে তৈরি করতে হবে ঠিক আছে ম্যাজেন্ডা কালারটা নিউটেক্স দিয়ে তৈরি করতে হবে আচ্ছা তাহলে আমরা ম্যাজানটা কালারটা নিউ টেক্স দিয়ে তৈরি করব টি কালারটা দিয়ে তৈরি করব না কারণ আমরা টিটি কালার দিয়ে তৈরি করলে সেটা আমরা লাইট হয়ে যাবে কালারটা আর সেটা আমাদের জন্য সবচেয়ে একটা মানে ডিপ করতে অনেক সমস্যা হয়ে যাবে যে কারণে পাওয়ার কালারের পরিমাণটা বেশি হয়ে যাবে তো এটা হচ্ছে আমার হচ্ছে নিউ টেক্স কালার আমি যেগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের নিউ টেক্স কালার এখন বিষয় হচ্ছে নিউ টেক্স কালারটা কিন্তু আমি অনেক আগে তৈরি করেছিলাম যখন আমরা বেসিক্যালি হচ্ছে আপনাদের কোর্স করাই তো সেই কালারটা দিয়ে আর কি আপনাদের কালারটা বানানো শেখাই তো এরকম ধরনের ভিডিও দেখতে বা আপনার একটা একটা স্টেপ জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বাটনটি আছে সেটা হচ্ছে ক্লিক করে রাখবেন তাহলে দেখবেন যে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চলে গেছে ঠিক আছে দেখেন এই যে কালারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আমার যে নিউটেক্স কালারটা তৈরি করছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রয়ে গেছে ঠিক আছে এখন এইটা কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্টভাবে তৈরি করতে হবে প্রত্যেকটা কেমিক্যালের সংমিশ্রণে তবে কিন্তু আপনার কালারটা সুন্দর হবে ঠিক আছে তো আমি এখানে যেটা করব যে নিউটেক্স কালারটা আমাকে প্রথম নিতে হবে ঠিক আছে নিউ টেক্স কালারটা প্রথম নিতে হবে তো আমি এখন প্রথমে সুন্দর করে আমি পরিমাণ মতো নেব আমি কিন্তু কখনোই আপনাদের বলবো না যে আপু আপনারা এতটুকু পরিমাণ কালার নিবেন দুই চামচ তিন চামচ কারণ বিষয় হচ্ছে আপনার কালারটা যতটুকু লাগবে ঠিক ততটুকুই তো আপনি কালারটা নেবেন তাই না যে আপনার কালারটা কতটুকু লাগবে তো সেক্ষেত্রে আমি বেশি তৈরি করবো না কারণ আমার যেহেতু এই কালারটা কাজে আসবে না তো আপনাদের শুধু কালারটা বানানো দেখাচ্ছে ঠিক আছে যে তাহলে একটা কথা নোট করে রাখবেন বা লেখে রাখবেন যে ম্যাজেন্ডা কালারটা যখন তৈরি করবেন তখন অবশ্যই নিউটিক্স দিয়ে তৈরি করবেন ঠিক আছে দেখেন আমার অনেকদিন তিন মাস চার মাস হয়ে গেছে কালারটা কিচ্ছু হয়নি মানে নিউ টেক্সটা কিছুই হয়নি কিন্তু যে কারণে কিন্তু আমরা এই নিউ টেক্স কালারটা বানানো শিখেছি এখানে কোনো ফাঙ্গাস পড়বে না গন্ধ হবে না ঠিক আছে তো আবার বেশি হয়ে গেল এত নিব না আমি তো যেহেতু আমি আপনাদের জাস্ট শেখাচ্ছি তো এত রকম নিলাম ঠিক আছে এই যে হ্যাঁ তো কালারটা যখন নেবেন নিউ টেক্সটা তখন নিউ টেক্সটা সুন্দর করে মিক্স করে নেবেন ঠিক আছে ভালো করে আগে মিক্স করে নেবেন প্রত্যেকটা কথা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেইভাবে কিন্তু প্রত্যেকটা কথা মেনে আপনি যেটা করবেন করবেন কালারটা তৈরি তো এখন এই যে হচ্ছে আমার এটা হচ্ছে পাওয়ার পাওয়ার কালার কালারটা যখন নেবেন তখন ঝাঁকি দিয়ে নিবেন ঠিক আছে আপনি হালকা ঝাঁকি দিয়ে নেবেন তাহলে কালারটা সুন্দর করে পাওয়ার কালারটা মিক্স হবে ঠিক আছে কারণ কালারের উপরে কিন্তু পাওয়ার কালারের উপরে কিন্তু এক ধরনের কি বলবো লিকুইড হয়ে থাকে ঠিক আছে মানে উপর দিকে একটা কেমিক্যাল যে কারণে কালারটা যখনই নেবেন তখন একটু ঝাঁকি দিয়ে নেবেন তো আমি ঝাঁকি দিয়ে নিলাম কালারটা সুন্দর করে আমার মিক্স হয়েছে এই যে আমি আপনাদের দেখাই তো এখন বেশি হচ্ছে যে আমি কি পরিমাণ নেব দেখেন আমি যদি আমার ম্যাজেন্ডা কালারটা লাইট করতে চাই সেক্ষেত্রে যদি অনেক কালার ঢেলে দেই পাওয়ার কালার সেক্ষেত্রে যেটা হবে আমার কালারটা তো একবারে ডিপ হয়ে যাবে আমার আবার নিউ টেক্সট নিতে হবে লাইট করতে হবে অনেক ঝামেলা হবে যে কারণে দেখেন আমি পরিমাণ মতো যে আমার ডিপ করতে হবে তারপরও আমাকে সতর্কতার সাথে কালারটাকে ডিপ করতে হবে ঠিক আছে তো আমি পরিমাণ মতো প্রথমে আমি অল্প নিলাম আমি এই পরিমাণটা নিলাম কারণ যেহেতু আমি যে কালারটা তৈরি করে শেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু অল্পতেই আমার কালারটা ডিপ হয়ে যাবে হ্যাঁ আমি এইটা নিলাম ঠিক আছে এই যে হ্যাঁ তো দেখে আমি সুন্দর করে মিস করে দেখাই আপনাদের যাতে আপনারা হান্ড্রেড পার্সেন্টভাবে ভাবে বুঝতে পারেন ওভারলিভাবে ভাবে ঠিক আছে কোনো প্রবলেম না হয় আচ্ছা এটা যেহেতু আমার এরকম হয়েছে ঠিক আছে ম্যাজেন্ডা কালারটা ধীরে ধীরে আসতেছে তো এখন মিশ হচ্ছে যে আমার কালারটা কি এরকমই ডিপ লাগবে এই যে হ্যাঁ আমি কিন্তু এখানে টিটি কালার দিয়ে তৈরি করতেছি না ম্যাজেন্ডা কালার দিয়ে তৈরি করতেছি ঠিক আছে মানে আমি নিউ দিয়ে তৈরি করতেছি আপনাদের বোঝানোর জন্য বা শেখানোর জন্য যে কালারটা আমি হান্ড্রেড পার্সেন্ট আনতে পারবো তো আমি এখানে যেটা করব আমি আর একটু ডিপ করব কারণ আমার এই কালারটা হবে না কাপড়ের সাথে অ্যাকজাক্ট হবে না আমি আরেকটু ডিপ করবো তাহলে আমি এখান থেকে পরিমাণ মতো একটু ডিপ নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা হ্যাঁ আমি এখান থেকে নিলাম এখন বিষয় হচ্ছে এইখানে যে পরিমাণে পাওয়ার কালারটা নিয়েছি এর একটু পাওয়ার কালার নেওয়া যাবে এর কিন্তু বেশি নেওয়া না কারণ বেশি 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 নিলে হবে আমাদের কালারটা মানে হয়ে হয়ে যাবে যাবে পাওয়ার কালারের পরিমাণ সেক্ষেত্রে আমাদের নিউটেক্স কালারটা নিয়েছি এটার পরিমাণ কম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কালারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে তার কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের নিউটেক্স কালারের পরিমাণটা বেশি রাখতে হবে এবং পাওয়ার কালারের পরিমাণটা কম রাখতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে কালারটা সুন্দর করে মিক্স করে দেখি কি হয়েছে ম্যাজেন্ডা কালারটা পারফেক্টলি এসেছে না হুম আচ্ছা তো এই যে বিষয়টা ঠিক আছে এই যে কালারটা যে আমরা পারফেক্টলি ভাবে তৈরি করা হয়েছে কিনা তো এইখানে দেখা যায় আমার কালারটা পারফেক্টলি ভাবে হয়ে গেছে ঠিক আছে আমি যেটা চাচ্ছিলাম ম্যাজেন্ডা কালারটা তো এই ম্যাজেন্ডা কালারটা পারফেক্টলি ভাবে আমি যেরকমটা চাচ্ছিলাম ঠিক এরকম কালার দিয়ে আমি ব্লক পেইন্ট করব বা এরকম কালার দিয়ে আমি তৈরি করতে চাচ্ছিলাম ঠিক আছে সেরকমটা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি যদি দেখতে চাই যে এই কালারটা আমার 100% হয়েছে কিনা তো এই কালারটা কিন্তু আমার 100% হয়ে গেছে ঠিক আছে তো এই যে কালারটা তো এইভাবে আমাকে যেটা করতে হবে ম্যাজেন্ডা কালারটা তৈরি করতে হবে ঠিক আছে তো আমি যদি না পারি সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে একটা একটা কালার কিভাবে তৈরি করতে হয় কিভাবে তৈরি করলে ভালো হবে এটা আমাকে তৈরি করতে এখন বিষয়টা হচ্ছে যে এই যে ম্যাজেন্টা কালারটা তৈরি করলাম এই কালারটা যদি আমাদের দেখা যায় হচ্ছে ব্লু কালার হতো মানে টিটি কালার দিয়ে তৈরি করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক প্রবলেম হতো আমরা তৈরি করতে পারতাম না আমাদের অনেক প্রবলেম ফেস করতে হতো ঠিক আছে তো আমি যদি আর একটুকু দেখাই এই যে ঠিক আছে তাহলে এইখানে আমি আরো টুকু দিলে পরে আমার আরো একটু ডিপ হয়ে গেল ঠিক আছে এই যে হুম আচ্ছা তাহলে আমার কি হলো এই কালারটা তৈরি হয়ে হয়ে গেল গেল এই যে ঠিক আছে মানে আমার কালারটা ডিপ হ্যাঁ তো এখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কোন কালার দিয়ে তৈরি করলে কোন কালারটা হবে তো এই যে কালারটা ম্যাজেন্টা কালারটা এই কালারটা কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল তো আমাকে এইভাবে কালারটা তৈরি করতে হবে ফাইনালি তাহলে যেটা হবে আমার হান্ড্রেড পার্সেন্ট কালারটা হয়ে যাবে তো এইভাবে কালার তৈরি করলে আমার পারফেক্টলি ভাবে যে কালারটা চাচ্ছি সেই কালারটা হবে এর জন্য আমাকে জানতে হবে ম্যাজানডা কালার প্লাস হচ্ছে নিউ টেক্স কালার এটা সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে তো আশা করি বুঝতে পারছেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন